আছে শুয়ে আছি না ঘুমোবি নাকি উপরে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা, সকাল 6টায় একটা স্যার আসে, ওদেরকে পড়িয়ে দিয়ে চলে যায়। তো পড়িয়ে দিয়ে চলে যাওয়ার পর এরা খেলা করছে, বল নিয়ে ঘরেই বল খেলছে। তো আজকে যেহেতু ওদের স্কুল ছুটি, তাই সারাদিন খেলা করছে, তাই বলছিলাম ছোটোটাকে নিয়ে চুল কাটিয়ে আনো। বাবাকে বললাম, চুল কাটতে নিয়ে এসছে। তোমরা কমেন্টে জানাও, বল তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, চান করবে, কলতলার দিকে চলো। আজকে যেহেতু স্কুল ছুটি, তাই বললাম তাহলে 15 আগস্টে নাচ করবি, তাহলে একটু নাচ করে দেখা আমাকে, কীরকম নাচ করবি স্কুলে। তো সেটাই দেখাচ্ছে কীভাবে নাচ করবে ও। তো ওরা খেতে শুয়ে পড়েছে, তো আমাদের বাড়ির পাশে পুকুরে তোমার দাদাভাই মাছ হচ্ছে, ওই মাছটাকে ধরেছে, আমাকে ছড়ে দিল, ওই মাছটাকে ধরেছি। তো চলো এই মাছটাকে বেছে নিই আমি। দেখো পঁচা ছেলে, তোমাদের সাথে কথা বলতে পারছে না, কথা বলতে জানে না ছেলেটা, বুবা। এদিকে মাছটাকে ধুয়ে বেছে আমি মাছটাকে রান্না করছি, দেখো। আর এদিকে এরা ঘুম থেকে উঠে দুজনে ভাই বোনে খেলা করছে। তো এখানে খাওয়ার জন্য পাঠা না দুমুড়িটা খাবে না, দুধ দিয়ে দেবো। আর এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এগুলো ভাত বসিয়েছি, কিছু করবো না। একজন পড়তে বসে গেছে, আর একজন পিঠে ব্যাগ নিয়ে বন্ধ হয়ে গেছে।
করছিস? তো বন্ধুরা আজকে আমার ব্লগটা আমি এতটাই রাখলাম, সবাই ভালো থেকো সুস্থ থাকো। বাবু কি করছিস? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।